এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিয়াল্লাইল, তুই সারা রাত্র নাফরমানি করছিস তাতে কিছু আছে যায় না, আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তবা কন্যা, শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না, সারা দিন হাত প্রসারিত করে রাখি। আমি হাদিস দিলাম, আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিয়ান নাহার, সারা দিন যে নাফরমানি করলো সে যেন রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে, তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস, মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি, তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন, একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজর দাড়িতে রাখতে চান না, ইয়াফুয়ান কাসির, অনেকগুলা মাফ করা দেন, এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করা, তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল, আমি তো অনেকটা মাফ করা দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল, তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য, এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি করে, এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না, নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা, বললাম না ইয়াফুয়ান কাসির, অনেকগুলা মাফ করা দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করা, আপনি তো ভালোবাসেন, বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে, আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না, আল্লাহ শুধু গুনাহই মাফ হবে, আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবাল আল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না, কিন্তু কয়জন আসে, কয়জন আসে, সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে, কোরআন তো শুধু বলে নাই ফাইন তাউদ্দু নিমাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাই, কোরআন তো শুধু বলে নাই ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, লালকুঠিয়ালারা শামবাজার আলারা কোরআন ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি দেয় কি আমি দেই কি, তিনটা শব্দ বোঝেন, আল্লাহ আমাকে দিল কি দেয় কি, আর আমি আল্লাহকে কতটুকু দেই, ও যুবক রাগ হয়ে যাবে বললে রাগ হয়ে যাবে, হ্যাঁ তুমি জানো না যৌবন কি জিনিস, যাকে দেয় নাই ওকে জিজ্ঞেস করো যৌবন কি জিনিস, হাট্টা গাট্টা হইলেই যুবক হয় না, যুবক হয় যৌবন হয় না, যাও যাও কলিকাতা হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস, যাও 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 মডার্ন হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস, তোমাকে আল্লাহ দিল
যুবক দিল, যৌবন দিল তোমাকে, আমাকে যৌবন দিল, ব্যক্তিত্ব দিল, নাইলে ছিলাম তো ছিলাম কি? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বলতে বাধ্য হন, যখন জানোয়ার বলেন তার আগে আল্লাহ বলতে বাধ্য হন, কুরআন চিৎকার দিতে বাধ্য হয়, আল্লাহ তাআলা ইনসানি হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইউম মাযকুরা। ও মানুষ কখনো কেন ভাবিস না, সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না, ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ফামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, এতটুকু ভাবনা তোর মাথায় আসে না তো আসে না কেন, ফামান জাআলাকা ইজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়াইয়া দিল, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস নাই, আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না, কেমন নিঃস্বয় চিত্র, আল্লাহ নিজে তুলা ধরছেন, দাঁত ছিল না কোত্থেকে তুই কাটবি, ওলা আলাকা লিসান তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি তো তখন ছিল না, ওলা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তি কার্যকরিতা তো ছিল না, ওলা আলাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাও তো ছিল না, সত্য তো, ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, এই তো ছিল অসহায়ত্বের চিত্র, তুমি এরকম ছিলে না, তোমাকে কে করলো, কে সাজাইল, আল্লাহ বলে আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি, আজকে অনেকে দেখা ফুল দিতে চায় ঠিক না, 14 তারিখ গেছে গা তারপর একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছে ঠিক না, কি যুবক মনে হয় বোঝো না, অনেকে দেখো কি কি ফুল দিতে চায় ঠিক না, আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.U ঠিক না, আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য ঠিক না, কি আছে গোশতের আর চামড়ার আবরণই তো আর কি ঠিক না, হ্যাঁ আবার তুমিও বিষের বোতল পান করতে চাও ঠিক না, কি দেখছো চামড়াই তো আর কি, রাগ হয়ে গেল, হ্যাঁ বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হলে করার কিচ্ছু নেই, আল্লাহ বলে তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম, হে তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি আকর্ষ ছিলাম কি, আজ আমি আকর্ষণের পাত্র ঠিক না, হ্যাঁ কে বানাইল, আকর্ষণের পাত্র আমি, 24 ঘন্টা সুরক্ষিত করে আস্তুরু আদকুরু কাওয়ালাও তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস, এখানে একজন হবে কিনা সন্দেহ, যে ডেলি একবার মনের থিকা একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, তো বলে 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না, মানবতা বলল একবার হইলো আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজন এখানে নাই, আছে মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে, আসেন আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই, কালকে কর্ম দিবস,
সারা রাত্র ওয়াজ না হইল আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বছর শুনলেও কোনো লাভ হবে না। কেন ফজরের নামাজ নামাজ না শুনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট। কি জান্নাতের? এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কোরআন আল ফজর, ওয়া কোরআন আল ফজরি কানা মাশকুলা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেন না ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে এক খতম মুক্তাদিরকে শুনায়, কেন না ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতা থাকে, কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁদবে দিনই কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁদবে না। আর যখন ভিতরে গাঁদবে না তো কাগজে কলমে মানুষ হবে, এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতো। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃত দাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা বলতেছি, চোখ দেখা আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে, আমার ভিতরে চিৎকার আসছে চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে, জিজ্ঞাস করছি তুই কাঁদিস কেন, বলছে জানি না। আমাকে জিজ্ঞাস করছে তুমি কাঁদো কেন, আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই, কেন এখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয় বেলাল তুমি কোথায় আমি কোথায়, বেলাল তুমি কোথায় দুনিয়ার মানুষগুলা কোথায়, তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি হয়। সত্য তো, তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা আয়েশা বলছে মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম। কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনে নিবে না। বেলাল মনে হয় বলতেছিল, বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর ওমর ওসমান আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরানাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন, আমি কৃত দাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না, আমি তো আপনার গোলাম, আপনি চলবেন আমি আগে আগে থাকবো।
সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন আমি মানি, বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে এটাও আমি মানি, বড় টেকনোলজি আছে মানুষের হাতে আমি মানি, অনেক কিছু আছে আমি মানি, কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাবে? চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকা আর রমাজান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই বোন হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত দশ দিন, ওটাই পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকল রইল না, বাবলাম বুঝলাম কিন্তু গাট্টি তো হইল না। গাট্টি বুঝেন? মনে হয় বুঝেন না, কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাট্টি আছে নাকি? হ্যাঁ, কি গাট্টি আছে? মাফ হয়ে গেছে ঠিক না, গাট্টি তো নাই রাসে। আল্লাহ বলে গাট্টি ভালো তো বাসি, গাট্টির প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র ৮৩ বৎসর চার মাস, আর কত বড় গাট্টি চাস? বাঁচবি তো ৬০-৭০ বৎসর, এর চেয়ে বড় গাট্টি দিয়ে করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কলমে মানুষ হইলে মানুষ হয় না, যদি হইতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত, সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না, মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলত না, চোখে চোখ রেখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো, না না, কাগজে কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন, আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরেই শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিই, সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো, তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে ৬ বার গেছি, ৬ বার আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি শোনা কথা না, আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসেকম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানে দাঁড়ায় গেছে, হ্যাঁ
এই শরীরটা কার? বাপ দেখায় চলেন, ঠিক না? রাখবেন না আমার কথায়, বাপ দেখায় বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নেই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়ারটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন এই পুরো এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5,000 কামক আর 500 কামক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়া নে। একজন ওইখানে নেই। কাটটা দিয়া কামান যুবক। মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া বলো? রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি, করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন কে মাফ চাস, আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি, আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা, আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্মা, আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট, তাইলেই মনে করবো এই মাহফিল সার্থক। একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না, ওয়াদা আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লা আল-খায়র।